বাইরে থেকে তালা লাগানো থাকলেও প্রবেশের পর দেখা যায় এটি সয়াবিন তেল বোতলজাত ও প্যাকেজিংকরণের বিশাল এক কারখানা। ট্যাঙ্ক থেকে তেল পাইপলাইন দিয়ে ট্যাপের মাধ্যমে ভরা হয় বোতলে, ওজনেও দেওয়া হয় কম। কারখানাটিতে বিপুল পরিমাণ বোতল সহ প্যাকেজিং সামগ্রী ও প্রায় 80 দাম তেল থাকলেও নেই বৈধতা। 1,50,000 টাকা জরিমানার পর বৈধতা না পাওয়া পর্যন্ত তালা লাগিয়ে দেয়া হয় কারখানাটিতে। তরু, দৃষ্টি, চেরি এবং তিন, এই চার রকমের নাম দিয়ে মূলত সয়াবিন এবং পাম অয়েল বোতলাইজ করে স্পেশালি সিলেট এলাকায় সরবরাহ করা হয়। এইখানে যে সমস্যাটি সেটি হচ্ছে বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই, অথচ বিএসটিআইয়ের যে ট্রেডমার্ক সেটি তারা ব্যবহার করছে, লোগো ব্যবহার করছে। আর একই সাথে আপনারা দেখতে পেলেন যে এখানে একটি ল্যাব থাকার কথা ছিল, সেই ল্যাবটাও আমরা এখানে দেখতে পেলাম না। অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে মূলত এই সয়াবিন তেল বোতলাইজ করা হচ্ছিল এবং সংরক্ষণ করা হচ্ছিল। এই কারণে এই প্রতিষ্ঠানটিকে 1,50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায়সহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেড লাইসেন্স ওনারা বলেছেন যে আছে, কিন্তু আমাদেরকে এখনও দেখাতে পারে নাই। ব্যাখ্যা দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হলো, যদি ব্যাখ্যায় সন্তুষ্ট করতে না পারে তাহলে এই প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে, আর যদি ব্যাখ্যায় সন্তুষ্ট করতে পারে অথবা তারা যদি বলে যে আমরা বিএসটিআই থেকে লাইসেন্স নেওয়ার যে প্রক্রিয়া সেটি দ্রুত করে লাইসেন্স নিয়ে আমাদেরকে দেখালে তারপরে আমরা এটি ওপেন করে দেওয়ার যে ব্যবস্থা সেটি করব। ওজনের যে কম দিচ্ছে, তাদের যে বাটখারা ক্যালিব্রেশন করা আছে সেটাও আমরা পাই নাই, ফলে এই বাটখারা যে ঠিক আছে কি না সেটিও সন্দেহজনক বিষয়। সব কিছুই মূলত তাদের কার্যক্রমটা অবজারভেশন রয়েছে, আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে প্রতিষ্ঠানের কোনো নাম বা কোনো কিছু পেয়েছেন কিনা। ওনারা লিখেছেন যেটি আসিয়ান ফুড প্রোডাক্টস ডেমরা ঢাকা, এই নামটা তারা ব্যবহার করেছে। অ্যাকচুয়ালি নামটা যে ব্যবহার করেছে এই সংক্রান্ত কোনো কাগজপত্রই তো নেই, তাদের ট্রেড লাইসেন্স এখনও দেখাতে পারেনি, ফলে এই নামটি যথাযথ কিনা সেটা উই আর নট শিওর অফ দ্যাট। মালিককে পাওয়া যায়নি, তবে মালিকের সাথে আমরা ফোনে ওভার টেলিফোনে কথা বলেছি এবং তার প্রতিনিধি আসছে, কিন্তু প্রতিনিধি যথাযথ উত্তর দিতে পারছে না। এদিকে চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, ভোলা ও রংপুরের নবাবগঞ্জ বাজারে অনিয়মের অভিযোগে 85,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কোনো আমদানিকারকের তথ্য আসলে আমরা সেরকমভাবে পাইনি। এ আর বাদল, আরটিভি, ঢাকা।